দেশে ব্রিটিশদের ম্যাগনেটিক পিলার স্থাপনের আসল রহস্য। অনেক গুজব এবং জনশ্রুতি রয়েছে প্রাচীন ম্যাগনেটিক পিলার স্থাপন নিয়ে। কেউ কেউ এটিকে প্রাচীন মূল্যবান ম্যাগনেটিক পিলার বলে আখ্যায়িত করেছেন, আবার কেউ কেউ বলছেন এর মাধ্যমে ব্রিটিশরা এদেশের সব গোপন তথ্য চুরি করে নিয়ে যায়। তবে প্রকৃত ঘটনা হচ্ছে, এই দেশে ব্রিটিশদের শাসনের সময়কালে সীমানা পিলারগুলো ফ্রিকোয়েন্সি অনুযায়ী একটি থেকে আরেকটি দূরত্ব মেপে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। পিলারগুলোর মধ্যে পিতল, তামা, লোহা, টাইটেনিয়াম সহ ধাতব চৌম্বক সমন্বয় গঠিত। এই কারণে বজ্রপাতের সময় ইলেকট্রিক চার্জ তৈরি হয়, যেটি সরাসরি পিলারগুলো শোষণ করে আর্থিক কাজ করত। এতে করে বজ্রপাত হতো কিন্তু মানুষ মারা যেত না। অসাধু লোক এই পিলারগুলোর অনেক দামে বিক্রি করা যায় এমন গুজব ছড়ায়। এই কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে পিলারগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। কিছু লোক এগুলোকে মহামূল্যবান বলে অপপ্রচার করে খুঁজে বের করে চুরি করে নিয়ে গেছেন। প্রকৃতপক্ষে কেউই সীমানা পিলার বিক্রি করে বহু টাকা উপার্জন করার উদাহরণ দেখাতে পারেনি। জানা গিয়েছে, ব্রিটিশ শাসন আমলে বজ্রপাত থেকে বাঁচার জন্য প্রযুক্তির পিলারগুলো সারা দেশ জুড়ে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। এটি নির্দিষ্ট দূরত্ব পরপর ফ্রিকোয়েন্সি মেপে মেপে এসব পিলারের রেডিও ইলেকট্রনিক্স তরঙ্গের সাহায্যে ভূমি জরিপ এবং ম্যাপ প্রস্তুত করতে এবং এটি বিমান চলাচলের সহযোগিতা করত সেই সময়। এখন মোবাইল টাওয়ার বসানোর সময় একটা থেকে আরেকটা দূরত্ব আর ফ্রিকোয়েন্সি মেপে ম্যাপ করে বসানো হয়। আগেকার আমলে বজ্রপাতে নিহত হওয়ার সংখ্যা ছিল অনেক কম। বর্তমানে বজ্রপাতে নিহত হওয়ার সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে রীতিমতন চিন্তায় ফিরে গিয়েছে। এখন নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন কেন ব্রিটিশ আমলে এগুলো মাটির নিচে পুঁতে রাখা হতো। বজ্রপাতের মৃত্যুরোধ প্রকল্পে সরকারকে ব্রিটিশের মতন করে পিলার স্থাপনের উদ্যোগ নেওয়া উচিত বলেই মতামত দিচ্ছেন অনেক বিশেষজ্ঞরা।